মুস্তাফিজ শরিফুলের এই রসায়ন যখন থেকে শরিফুলের ন্যাশনাল জার্সিতে অভিষেক ফিজ অগ্রজ শরিফুল অনুসরণ করেন তাই তারই পথ শক্তিশালী ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় কিন্তু মামুলি ব্যাপার নয় তাই তো এক ম্যাচ না খেলেও ট্রফি হাতে উচ্ছ্বাসে মেতেছেন শরিফুল ঐতিহাসিক সিরিজ জয়ের ট্রফি হাতে ফ্রেমবন্দিও হয়েছেন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শরিফুলের বড় ভাই মুস্তাফিজ কি করেছেন সেটা সবারই জানা উইলো হাতে ডিফেন্সিভ ফিজ দলের জয়ে অবদান রেখেছেন বন্ধু মিরাজকে সাহস দিয়ে গেছেন শেষ উইকেটে দুজনের কল্যাণে জয়ের হাসি হাসে স্বাগতিক বাংলাদেশ শরীফুল নিজেও এইভাবে একদিন বাংলাদেশকে জেতাবেন এটা তিনি নিজেও বিশ্বাস করেন বড় ভাই ফিজের থেকে সব কিছুর পাশাপাশি দুষ্টমি আর খুন শিখে গেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট এখনও দুই বছর পার করেননি এ পেসার তবে গতি আর আগ্রাসন দিয়ে মনজয় করে নিয়েছেন ভক্তদের এখন অবশ্য ধার কমেছে ওইটা নিয়তিরই অংশ তবে ফিরতে কতক্ষণ বিরতি পেলে একজন ক্রিকেটার তার খামতি নিয়ে কাজ করার সুযোগ পান তবে ভক্তরা তাকে ভোলেননি প্রিয় ক্রিকেটার শরিফুল ফ্যানরা নিজেকে ফ্রেমবন্দি করতে ব্যস্ত ম্যাচ শেষে মাঠে এক নারী ভক্তের ছবি তোলার আবদার পূরণ করেন এই পেসার মুস্তাফিজের সময়ও খারাপ গেছে এশিয়া কাপ ও ত্রিদিশীয় সিরিজে বল হাতে পাননি সফলতার দেখা দোধনী ধার কমে গেছে চলে না কত বিশেষণ কিন্তু বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিন উইকেট পেলেও বল হাতে ছিলেন ইকোনমিক্যাল সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন ভারত সিরিজেও ভক্তদের চাওয়া বড় ভাই মুস্তাফিজের মতো হয়ে উঠুক শরিফুল পঞ্চগড় এক্সপ্রেস নিজেও চান বড় ভাইয়ের মতো হতে বয়স মাত্র একুশ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে ফেলেছেন আটচল্লিশটা ম্যাচ নিজের ঝুলেতে শিকার উনষাট উইকেট শুধু তাই না শরিফুল যাই বলেন বড় ভাই ফিজ যেমনটা অবদান রাখেন তিনিও চান সেরকমটাই সময় করতে বাংলাদেশ থেকে বর্তমানে একজনই আইপিএলে খেলেন যাকে তার দল দিল্লি ক্যাপিটালস রিটেন করে চলেছে যাই হোক ফিজ ফুরিয়ে যাননি দেওয়ার বাকি আছে অনেক পেসারদের কেরিয়ার বেশ দীর্ঘ এমন নজির কম চোটাক্রান্ত হয়ে জীবনের বড় অংশ কাটিয়ে দিতে হয় ড্রেসিং রুমের বাইরে টি টোয়েন্টি বিশ্বকাপে শরিফুল ছিলেন অতিরিক্তের তালিকায় সেখান থেকে সুযোগ হয়েছিল নিয়মিত স্কোয়াডে কিন্তু সুযোগ লুফে নিতে পারেননি বলের ধার কমায় টিম ম্যানেজমেন্টের আস্থা হারিয়েছেন শরিফুলের কাছে এটা নতুন কিছু নয় পুরনো সময়ের মতো আবারও শরিফুল চোখরাঙ্গাক প্রতিপক্ষের ব্যাটারদের উপর বলের উপর নিজের নিয়ন্ত্রণ আসুক এটাই কামনা মুকাদ্দেস বিডি বিডিক্রিক টাইম চট্টগ্রাম תודה רבה